আল্লাহ তাআলা সকলের ত্যাগ সকলের কুরবানি কবুল করুন সকলে বলে আমিন সম্মানিত ভাইরা আমি সূরাতুত তাওবা থেকে 103 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি ইনশাআল্লাহ গত জুমায় আমি একটি ইশারা দিয়েছিলাম ইনশাআল্লাহ আমরা আজকে সেই আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ তাআলা যদি আমাদের তৌফিক দেন সম্মানিত ভাইরা আমার পবিত্র রমজানুল মুবারক মাস গুরুত্বপূর্ণ একটি মাস আমাদের কাছে এই বছর ব্যতিক্রমভাবে প্রায় শেষের দিকে চলে এসেছে ব্যতিক্রম সম্পূর্ণ ব্যতিক্রম না জানি আল্লাহ তাআলার কি পরীক্ষা ছিল আমাদের উপরে এখনো চলছে ভয়ঙ্কর অবস্থা করোনা মহামারী আল্লাহ তুমি আমাদেরকে এই মহামারী দিয়ে তোমার গোলামী থেকে আলাদা করে দিও না সকলে বলে আমিন ভয়ঙ্কর তত্ত্ব আগামী দুই বছর পর্যন্ত এই করোনা যাচ্ছে না এরকম তত্ত্ব আসতেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলতেছেন অথচ আল্লাহ রাসূল বলেছেন না মুমিনদের উপরে মহামারী আল্লাহ বেশি দিন রাখে না আল্লাহু আকবার বলেন বেশি দিন থাকবে না আমাদের আমলের কারণে আমাদের অভ্যাসের কারণে আমাদের নাফরমানির কারণে আমাদের উপরে আল্লাহ তাআলা এই গজব দিয়েছেন আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাদের এই গজব থেকে হেফাজত করুন আমিন ইনশাআল্লাহ করবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহামারী মুমিনদের উপরে বেশি দিন থাকে না আল্লাহ নিয়ে নেয় সুবহানাল্লাহ তো আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল করতে হবে যাকাত সংক্রান্ত কিছু কথা আজকে আসবে গতানুগতিক এরকম কোনো আসবে না আজকে যাকাত বিষয়ে যে আলোচনা করব কোন কোন বিষয়ের উপর যাকাত দিতে হয় কোন কোন মালের যাকাত দিতে হয় আর কোন কোন মালের যাকাত দিতে হয় না এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ আর যাকাতটা কিভাবে দিতে হবে সেই বিষয়ে আলোচনা হবে এরপর আলোচনা হবে যাদেরকে যাকাত দিতে হবে তাহলে তিনটি বিষয়ে আমি আলোচনা করব যাকাতের অনেক লম্বা কথা আছে সেদিক বিষয়ে না গিয়ে তিনটি বিষয় গুরুত্বপূর্ণ বিষয়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ এর আগে আমি যাকাতের গুরুত্ব সম্পর্কে আগে অনেক বলেছি এরপর আজকে আরেকটু ইশারা দিয়ে সামনের দিকে চলে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বললেন খুদ মিনা মুআলিহিম সাদাকাতান তুতাহিরহুম ওয়া তুযাক্কিহিম খুদ মিনা মুআলিহিম হে নবী আপনি তাদের থেকে সম্পদ গ্রহণ করেন তাদের সম্পদ থেকে অতিরিক্ত অংশ যেটা যাকাত যেটা আছে এটা আপনি কি করে নেন গ্রহণ করেন ওয়া তুতাহিরহুম তাদেরকে পবিত্র করে দেন ওয়া তুযাক্কিহিম আল্লাহু আকবার এটাও তাদেরকে পরিশোধিত করে দেন ফিউর একেবারে তাদের সম্পদগুলোকে পবিত্র করে একবার ফিউর করে দেন ওয়া সাল্লি আলাইহিম এবং তাদের জন্য আপনি দোয়া করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইন সালাতাকা আপনার দোয়া আপনার আবেদন তাদের জন্য হবে স্বস্তিকর তাদের জন্য হবে প্রশান্তি সুবহানাল্লাহ ওয়াল্লাহু সামিউন আলীম আল্লাহ সর্বশ্রোতা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন নবীরে যারা সম্পদশালী যাদেরকে আমি সম্পদ দিয়েছি তাদের থেকে যে যাকাতগুলো অবশিষ্ট যে সম্পদগুলো আছে তাদের থেকে যাকাতগুলো আপনি গ্রহণ করে তাদেরকে পবিত্র বানায় দেন তাহলে বোঝা যায় যতদিন পর্যন্ত সম্পদের যাকাত আদায় করা হয় নাই অতদিন পর্যন্ত সম্পদশালী পবিত্র হয় না অপবিত্র থেকে যায় সম্পদশালীগুলো যতদিন পর্যন্ত যাকাত যথাযথভাবে আদায় করে নাই অতদিন সেই মানুষগুলো অপবিত্র থেকে যায় ওয়াতুযাক্কিহিম তাদেরকে পরিশুদ্ধ করে দেন এখানে তাহারাত শব্দ ব্যবহার করেছেন
আল্লাহ প্রথমে পবিত্রতার কথা তারপরে পরিশুদ্ধিতার কথা এসেছে তাহলে প্রথমে আপনাকে পরিশুদ্ধ পবিত্র হতে হবে তারপরে পরিশুদ্ধ হতে হবে সেজন্য আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন অসংখ্য হাদিসের ভিতরে ঘোষণা করেছেন হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পূর্ববর্ণনায় দেখা যায় বুখারী শরীফের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দ যাকাতাহু মুসতির লাহু মালুহু ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার পূর্ববর্ণনায় দেখা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করেছেন সম্পদ কে দিয়েছে একটু চুপ বন্ধ করে দেখিয়েন তো আপনি কোথায় ছিলেন কোত্থেকে কোথায় এসেছেন আপনার সে বেশি চেষ্টা করছে বেশি কষ্ট করছে বেশি পরিশ্রম দিচ্ছে আপনার সে আরো জ্ঞানী আরো বুদ্ধিমত্তা আরো তার কাছে বেশি আছে সব তারপরেও আপনার মতো হইতে পারতেছে না আপনি হঠাৎ করে নিচ থেকে একেবারে উঠে গেলেন কেমনে উঠছেন আপনার বুদ্ধি দিয়া কথা বলেন না আপনার বুদ্ধি দিয়া না কে দিয়েছে আল্লাহ আল্লাহ তাআলা দিয়েছে সেজন্য আল্লাহ বললেন মান আতাহুল্লাহু মালান যাকে মাল সম্পদ আল্লাহ দিয়েছে ফালাম ইউআদ্দি যাকাত অথচ সে যাকাত আদায় করেনি মুতিলালাহু মালু ইয়াউমাল কিয়ামাতি সাজাআন আকরা আও আই সুজাআন আও সুজাআন আকরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন তার মালিক তার মালকে একটা কি বানাইয়া তাকপড়া সাপ পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সাপ হলো যেই সাপের মাথায় তাকপড়া আছে যারা কি আছে পশু বিজ্ঞানী যারা আছে পশুর উপরে কি করে বিজ্ঞানীরা বলতেছেন পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ অবস্থান করছে ইরাকের মরুভূমিতে কোথা ইরাকের মরুভূমিতে এমন ভয়ঙ্কর সাপ যেটা তার মাথায় কি নেই ওই যে হুলের মতো একটা ফুল থাকে না আমিষ বলে বা যাই বলেন সাপের গড়িয়া যেটা তাকে আমাদের ভাষায় অনেকে আমিষ বলে আপনাদের ভাষায় কি বলে আমি জানি না এই যে এরকম কিচ্ছু নাই একেবারে টাক চামড়া ছাড়া উপরে শুধু ক্যাশপুষ কিচ্ছু নাই সাপের উপর বরং কিচ্ছু নাই শুধু চামড়াটাই আছে ভয়ঙ্কর সাপ যেটা ইয়ে কিসের ভিতর থাকে বালির ভিতর থাকে তার মাথাটা একটু বাইরে থাকে কিন্তু ওখানে যে সাপ আছে কোন একটা প্রাণী আছে সেটা বোঝারও কোনো কি থাকে না একটা চুবল দেওয়ার তিন সেকেন্ডের ভিতরেই একজন প্রাণী যত বড় ভয়ঙ্কর যত বড় শক্তিশালী প্রাণী হোক সর্বোচ্চ সময় নেবে তিন সেকেন্ড এর ভিতরে সে মারা যাবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সাপ হলো সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এখানে কিয়ামতের ময়দানে আপনার মালগুলোকে জমা করে তাক পড়া একটা সাপে পরিণত করে দেবেন যেই সাপের মাথায় তাক নাই তাক পড়া সাপে পরিণত করে দিবেন লাহু সাবিনাতান ওয়া ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা আল্লাহু আকবার ওই সাপ তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো ওই সাপ তার গলার ভিতরে পেঁচিয়ে দেওয়া হবে সুম্মা ইয়াখুযুহু বিলিজামাতাইহি ইয়ানি সিদাতাইহি আল্লাহু আকবার ওই সাপ যখন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ওই সাপ তার মুখের দিকে এসে এসে দংশন করবে তার চেহারার উপরে ভয়ঙ্কর ভাবে দংশন করবে ভয়ঙ্কর ভাবে দংশন করবে ওই সাপকে ওই সাপ দংশন করবে আনিস জানতেই আর তাকে এমন ভাবে দংশন করবে তার দুদিক দিয়ে চোয়ালের দুই দিক দিয়ে তাকে কি করবে দংশন করবে ভয়ঙ্কর ভাবে
এবং কি করবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা আনা কানজুক আমি তোমার মাল আমি সাপ নই আমি তোমার সঞ্চিত সেই মাল যেই মালের যাকাত তুমি আদায় করো না বখিলাতি করেছো সেই মাল আনা কানজুকা আনা মালুকা সুম্মা তালাব ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি এরপর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন কি বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন বলে দিলেন কি বললেন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাযলিহি ইলা হেলায়া যারা আল্লাহর দেওয়া সম্পদে কারপণ্য করেছে বখিলাতি করেছে কিতামি করেছে আল্লাহু আকবার তাদের জন্য একথা যেন তারা কি করে এই কথা মনে যেন না করে আয় আল্লাহু আকবার তারা বরং তাদের জন্য এই ব্যাপারটা খুবই অশুভ অশুভ তাদের জন্য অথচ এই সম্পদগুলো দিয়েছেন কে যার সম্পদ তাকে দিতে সমস্যাটা কোথায় সব তো দিতে বলেনি উচ্ছিষ্ট খেয়ে দিয়ে যা অতিরিক্ত আছে না খেলেও চলবে আপনার না দিলেও চলবে সেজন্য সেগুলো দিতে বলছেন আর না রাখলেও চলবে সেগুলো দিতে বলছেন আপনি সেগুলোও দিতে রাজি নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসগুলো আমি সামনের দিকে চলে যাচ্ছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হিব্বুন ওয়ালা বখীলুন ওয়ালা মান্নান এখানে এসেছে যারা বখিলাতি করে কিপটামি করে সম্পদ কি করে আল্লাহর দেওয়া সম্পদ যথাযথভাবে ব্যয় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূল বলেছেন জান্নাতের দরজায় লেখা আছে তারা জান্নাতে ঢুকতে পারবে না হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন ও দুনিয়ার মানুষেরা মা মা মানা কওমিন যাকাত ইল্লা খুবিসাহুল মাতার যে জাতি যে সম্প্রদায় যাকাত আদায় করে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে বৃষ্টি উঠায় না বৃষ্টি তাদেরকে দেয় না যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে গাছপালা পশু পাখিগুলো না থাকতো আর হাদিসের ভিতরে এসেছে এই মানব জাতির জন্য যারা যাকাত আদায় করে না তাদের জন্য আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দিত না একটি বছর যদি বৃষ্টি না হয় একটি বছর যদি বৃষ্টি না হয় খেতে পারবেন কোটি কোটি টাকা আপনার থাকতে পারবে কিন্তু এক বেলা খাওয়ার মতো সম্পদ সেই খাবার আপনি পৃথিবীকে জোগাড় করতে পারবেন না সব কিছু বন্ধ হয়ে যাবে পানি পাবেন না বাঁচার কোনো সুযোগ নেই সেজন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে বাঁচিয়ে রেখেছি আকাশ থেকে মিনাস সামা আকাশ থেকে মা আন ফা আখরাজ বিহি মিনাস সামারাত আকাশ থেকে বৃষ্টি দিয়ে তোমাদের জন্য আমি খাওয়ার জমিন থেকে বের করে দিয়েছি সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় কর তার গোলামি কর আল্লাহু আকবার তার গোলামি না করার কারণে আজকে আমাদের এই পরিণতি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা আরেকটা হাদিসে এসেছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা উমরাউকুম খিয়ারুকুম যখন তোমাদের পৃথিবীতে তোমাদের শাসকেরা যখন কি হবে নাউযুবিল্লাহ অসাধুক হয়ে যাবে সাধুক হবে শাসকেরা যখন সাধুক হবে এবং ওয়াগনিয়াকুম সামাআকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম যখন তোমাদের যাবতীয় সমস্যাগুলো পরস্পর পরস্পরে আলোচনা করে সমাধান হবে ধনীগুলো যখন দানশীল হবে ফাযাহারাল আরদু খায়রুম মিন বাতানিহা তাহলে পৃথিবীর
এই জমিন তোমাদের জন্য উত্তম মাটির জমিন থেকে অর্থাৎ কবরের থেকে পৃথিবীতে বেঁচে থাকা তোমাদের জন্য ভালো ওয়াইদা কানা মারাকুম শারারাকুম যখন তোমাদের সমাজের নেতৃত্ব যারা দিবে সমাজের দায়িত্ব যারা হাতে নেবে তারা যখন কি হবে চুরি করবে ডাকাতি করবে বদমাশ হবে শোরা শারারাকুম সে বদমাশ হবে এখন ভালো আছে না সব নেতাগুলো ভালো না একটাও ডাল চুর নাই সাল চুর নাই আলহামদুলিল্লাহ আছে নি আছে আল্লাহ 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 আল্লাহর নবী এই জমিনের কথা বলেছে এখনকার কথা বলেছেন ইদা কানা মারাকুম শারারাকুম যখন তোমাদের সমাজের নেতাগুলো যখন বদমাশ হয়ে যাবে ওয়াগনিয়াকুম বুখারাকুম দনিরা যখন ক্ষিপ্ত হয়ে যাবে বখিল হয়ে যাবে মুষ্টি থেকে কিছু বের হতে চায় না ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম সমাজের দায় দায়িত্ব তোমাদের সমাজের দায় দায়িত্ব যখন নারীদের উপর চলে যাবে আছে না নাই ইলা বাতানাল বাদ ফাবাতানাল আরদি খায়রুম মিন যাহরিহা জমিনে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া তোর জন্য উত্তম মরে যা তুই পুরুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থেকে লাভ নাই আমি বলছি নাকি রসুল্লাহ বলছেন রসুল্লাহ বলছে তিনটা বিষয় খেয়াল করতে হবে আমাদেরকে সেজন্য এই জমিনে যতক্ষণ পর্যন্ত এগুলো থাকবে এই আল্লাহর গজব এগুলো আমাদের উপর আসবে এগুলো নিয়ে আসতেছে না সেজন্য দুই তিনটা চারটা কারণে কেন বলা হয়েছে যখন দলিলা বকিল হবে সমাজের নেতারা বদমাশ হবে নারীরা ক্ষমতা নিয়ে নিবে সব জায়গায় তো মিশে নিচ্ছে নারীর উন্নয়ন বলতে বলতে এখন সংসার পর্যন্ত নারীর উন্নয়ন হয়ে গেছে এমন কোনো সংসার নাই নারীর উন্নয়ন ছাড়া ঠিক না হ্যাঁ মাথা নাকতেছে হবে আল্লাহ মাফ করুন না জানি কোন অবস্থায় আছে কে কোন অবস্থায় আছে আল্লাহ আমাদের বুঝাই বুঝার তৌফিক দান করুন সেজন্য আসি এই অবস্থাগুলো থেকে আমাদেরকে পরিত্রাণ হতে হলে তবে এই কথা বলছিলাম এখানেও যাকাতের কথা এসেছে যাকাতের এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো এটা এবার আসি আমরা সমাজে আমরা দান কিভাবে করব যাকাত কিভাবে দিব কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ হয় কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ হয় না অনেক লম্বা কথা অল্প সময়ের ভিতরে শেষ করতে পারবো কিনা আমি জানি না সেজন্য বলি কোন কোন জিনিসের উপর সর্বপ্রথম বলবো যাকাত ফরজ হয় না এক নম্বর নিজের প্রয়োজনে নিজের ব্যবহৃত অন্ন বস্ত্র বাসস্থান বাহন এগুলোর উপর যাকাত ফরজ হয় না হুজুর আমার তো গাড়ি আছে 100 কোটি টাকা আছে না 90 লাখ থেকে 80 কোটি দিয়ে 200 কোটি দিয়ে গাড়ি আছে না নাই এটা আমি ব্যবহার করি এই গাড়ি যাকাত দিতে হবে কিনা দিতে হবে না দিতে হবে না 100 কোটি টাকার গাড়ি যদি আমি ব্যবহার করি ব্যবহারের জন্য যে গাড়ি ক্রয় করা হয়েছে সেই গাড়ির যাকাত দিতে হবে না ইসলাম ছাড় দিয়েছেন নিজের পুষ্প কোনো জিনিস থাকলে অন্য বস্ত্র বাসস্থান নিজের ঘর যেটা আমি থাকার জন্য করেছি ভাড়ার জন্য না আমি থাকার জন্য হুজুর আমি 10 তলা করছি এখন আমি তো থাকার জন্য করছি 10 তলাকে আপনি থাকবেন নি আপনি কোন এক ফ্লোরে থাকবেন এক তলায় থাকবেন বাকিগুলো টাকা হিসাব করে আবার পুরো বাড়িহীন টাকা হিসাব করে যাকাত দিতে হবে না ভুল বুঝিয়েন না এই বাড়ি থেকে যা ইনকাম আসে খরচ করার পর যা জমা থাকে তার উপর দিবেন আল্লাহু আকবার কারণ আপনি যদি বাড়ির টাকা হিসাব করে যাকাত দিতে দেন বাড়ি দিবেন বিক্রি দিতে দেবেন এটা আল্লাহর খবর আছে না নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গৃহের আসবাবপত্র যেমন খাট পালং ফার্নিচার যা আছে আপনি ব্যবহারের জন্য যা আছে আপনি ব্যবহার যতই দামি হোক কোনো কিছুর যাকাত দিতে হবে হ্যাঁ তবে যদি ওই জিনিসের ভিতরে স্বর্ণ দিয়ে কোনো কিছু বানিয়ে থাকেন রূপা দিয়ে কোনো কিছু বানিয়ে থাকেন স্বর্ণের সুতা দিয়ে সেলাই করেছেন এরকম আছে না নাই অনেকে বিলাসিতা এই জিনিসগুলোর আবার যাকাত দিতে হবে যেগুলো স্বর্ণ ব্যবহার করেছেন এবং রূপা ব্যবহার করেছেন এইগুলো যাকাত দিতে হবে পরিধেয় বস্তু অনেকে বলে হুজুর অনতুল জেতুন সুব্বা যাকাত দিয়ে বলি বাবা আছে না আপনার যতগুলো ছাড় আছে 3400
জাকাত আসে না যতই থাক না কেন আপনার পরিধেয় বস্তু কোন বস্তু যাকাত দিতে হবে না দোকানপাট ব্যবসা মানে যে আসবাবপত্র ব্যবসা মানে যে যারা দোকান করেছেন দোকানদার আছে বসার জন্য এটা বিক্রির জন্য না বিক্রির জন্য মাল জমা করেছেন এরকম নয় আপনি বসার জন্য ব্যবহারের জন্য ভালো একটা টেবিল 10 লক্ষ টাকা দিয়ে কিনেছেন এই টেবিলের ভালো একটা চেয়ার আর এসি লাগাইছেন ব্যবহারের জন্য এই এসির যাকাত দিতে হবে না ওই চেয়ার টেবিলের আসবাবপত্র যেগুলো বিক্রয়যোগ্য নয় বিক্রয়যোগ্য বিক্রয় করার জন্য নয় ওই বস্তুগুলোর যাকাত আপনাকে দিতে হবে না অর্থাৎ ব্যবসায়িক পণ্য হলে পরে আপনাকে যাকাত দিতে হবে এরপরে ঘরবাড়ি দোকানপাট তৈরি করে এটা বলেছি যাকাত ওই ভাড়া দিলে ভাড়া দিলে পরে আপনাকে কি করতে হবে ওই ভাড়ার টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে কোন ডেকোরেশনের বড় বড় ডেক আপনি কিনে রেখেছেন ভাড়া দেওয়ার উদ্দেশ্যে থালা বাটি ইত্যাদি ক্রয় করে রেখেছেন এগুলো যাকাত দিতে হবে না ওইগুলো ভাড়া দেওয়ার পরে যেই জাতি আসবে অর্থ আসবে সেগুলো যাকাত দিতে হবে এবার আসেন ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত দিতে হয় না তাহলে তো যে সালামের মাসুদ সাহেবের জিন্দেগিতে যাকাত দিতে হইতো না কত হাজার কোটি টাকা ঋণ আছে এটার যাকাত দেওয়া লাগবে নি যাকাত দিতে হইব ইচ্ছে করে আর ইচ্ছে করে কিন্তু আল্লাহ আল্লাহ বলেছেন যারা ঋণগ্রস্ত ঋণের টাকা হিসাব করে তার সম্পদের চেয়ে বেশি হলে এরপরেও যাকাত দিতে হবে না এবার আসেন ঋণ দুই প্রকার ঋণ কয় প্রকার কথা বলতে হবে ঋণ কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে অভাবগ্রস্ত হওয়ার কারণে খেতে না পেরে ঋণ করা আর একটা হচ্ছে উন্নয়নের জন্য ঋণ করা কথা বুঝে আসছে একটা খেতে না পেরে অভাবগ্রস্ত হয়ে ঋণ করা আর একটা হচ্ছে উন্নয়নের জন্য ঋণ করা অভাবগ্রস্ত হয়ে খেতে না পেরে যে ঋণ গ্রহণ করেছেন আপনার ঋণের পরিমাণ হিসাব করে সম্পদের হিসাব করলে আপনি নেশার পরিমাণ মালিক থাকেন না ওই টাকা দিয়ে দিলে আপনার সম্পদ থাকে না তাহলে আপনাকে যাকাত দিতে হবে না উন্নয়নের জন্য যারা ঋণ গ্রহণ করেছেন আপনাকে আপনার সম্পদ হিসাব করে প্রত্যেকটার তন্ন তন্ন করে যাকাত দিতে হবে কথা বুঝে আসছে এরকম দিলে একটা বাড়িওয়ালারও যাকাত দিতে হবে না কারণ সব বাড়ির সামনে যারা লেখা থাকবে অমুক ব্যাংকে দায়বদ্ধ আছে না না থাকলেও একটা লিখে দিতে হয় নাহলে দুদুকে দৌড়ে বুঝে এটা পাইছিস কোথায় ব্যাংকে থাকার না থাক ব্যাংকে দায়বদ্ধ থাকার না থাক তারপরও নেম প্লেট একটা উঠে দিতে হয় নাহলে ঝামেলা আল্লাহ মাফ করে দাও আমি সেদিকে যাবো না তাহলে ঋণগ্রস্ত ব্যক্তির যাকাত দিতে হবে না যারা অভাবের কারণে ঋণ করেছে বিয়ে শাদীতে মহর না যে অংশ বাকি থাকে স্বামীর কাছে স্ত্রী পাওনা গুরুত্বপূর্ণ মশলা খেয়াল করবেন অনেকে বলে হুজুর আমার কাছে তো 5 লাখ টাকা আছে আমার বউ তো মহর না 4 লাখ টাকা পায় কর্জ এখন আমার যাকাত দিতে হইব না গুনফুত ফেসবুক গরগই নগর আল্লাহ বালা জানে তোমার ভিতরে তো ফেজ আছে আল্লাহ আরে কারিগর কে এই ইঞ্জিনিয়ার কে এই যে মেশিনটা বানাইছে ইঞ্জিনিয়ার কে আল্লাহ সুবহানাল্লাহ স্বামী স্ত্রী মোহরনার টাকা পাবে সেই ভান করে সেই টাকা দেখাই আপনি যাকাত না দিবেন সেটা হবে না আপনাকে কি করতে হবে রেখে দিলেন কেন এতদিন স্ত্রীর টাকা দেন নাই কেন স্ত্রীর টাকা আপনি রেখে দিলেন কেন এটা নিয়ে দুরুল মুখতারের 261 পৃষ্ঠা সব কিছু ধরে আছে সময়ের কারণে আমাকে কোন জায়গায় কত পৃষ্ঠা থেকে আমি এগুলো সংগ্রহ করেছি স্পষ্ট লেখা আছে যারা মোহরনার টাকা আদায় করেন নাই কবিরা গুনাহ করতেছেন প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ করতেছেন মোহরনার টাকা বাকি কেন নারীর অধিকার তার সম্পদ তাকে দিয়ে দাও দেরি করা যাবে না দেরি আমাদের দেশে যে সবচেয়ে বড় মহামারী হচ্ছে এটা এইসব গসবের কারণে আজকে আমাদেরকে আল্লাহ এই
গজব সেজন্য ওই সম্পদগুলো তাকে দিয়ে দাও দেওয়া দেওয়ার পর হিসাব করো যদি না দেন বাকিটাকে এটা যাকাত রেখে ঋণ হিসাবে আপনি ধরতে পারবেন না আপনার সম্পদ হিসাব করে যাকাত আদায় করে দিতে হবে অন্যকে হুজুর কর্জ দিছি অন্যকে আমি ধার দিছি দোকানের বাকি দিছি 20 লক্ষ টাকা বাকি আছে এখন এই সম্পদগুলো আমার হিসাব করতে হবে না হ্যাঁ হবে কারণ ওই টাকা আপনি পাবেন ওই টাকা আপনি পাবেন হুজুর পাইতেছেন কয়েক বছর হয়ে যাইতেছে তাতে হিসাব রাখেন হিসাব রেখে আপনি যে সম্পদ আছে ওই টাকা শুদ্ধ হিসাব করবেন হিসাব করে যে সম্পদ আপনার কাছে আছে এই সম্পদের যাকাত এখন আদায় করেন যেদিন ওই টাকাগুলো পাবেন সেদিন যতদিন ওই টাকার যাকাত আদায় করেন নাই 10 বছর 10 বছরের টাকা একসাথে আদায় করতে হবে 10 বছরের টাকা একসাথে আদায় করতে হবে এরপর আসেন স্বামীর কাছে পাওনা মোহরনার পরিমাণ হলেও হস্তগত না হওয়া পর্যন্ত স্ত্রীকে যাকাত দিতে হবে না ওই মহিলা 10 লক্ষ টাকা মোহরনা দিয়েছেন 5 লক্ষ টাকা নগদ আর 5 লক্ষ টাকা বাকি 5 লক্ষ টাকা তার হাতে আছে কিন্তু আর 5 লক্ষ টাকা এখনো স্বামীর হাতে তাহলে স্বামীর হাতে এসে কখন ভাবে স্বামী দেখে না দিয়া কোথায় এমনি দিয়ে দিছে এই 20 লক্ষ টাকা ই আছে যে চৌধুরী সাহেবের মেয়ে অমুক সাহেবের মেয়ে 10 লক্ষ টাকা না দিলে কি আর হয় এমনি মোহরনা দিয়ে দিছে স্বামী দেখে না স্বামীর বাপও দেয় না টিয়া কোন জায়গায় আল্লাহ এইসব গজব থেকে আমাদেরকে হেফাজত করো ওই সম্পদের মোহরনার টাকা যেই মোহরনার টাকা বাকি আছে ওই বাকি মোহরনার টাকার যাকাত মহিলাকে আদায় করতে হবে না আল্লাহু আকবার কারণ আল্লাহ ওয়ানা জানে যদি যে ফেজালু ইলেতে টিউন দিতে নো তাহলে মাফ চাইল দে দে আসেনি মাফ চাইছেন নি মাফ চাইছেন মোহরনার টাকা মাফ হয় না ভাই সব টাকা মাফ হয় মোহনার টাকা মাফ হয় না কেন জানেন মাফ কেন হবে না কারণ আছে ওই টাকার মালিক যখন মেয়ে হয় নাই কইছে নাকি টাকাই দিতে পারে নাই মাফ দিবে কেমনে বাবার সম্পদ আপনার নামে যদি নামজারি না হয় আপনি কি দিতে পারবেন নি রেজিস্টার দিতে পারবেন টাকার মালিক আপনি হন নাই আপনি মাফ করবেন কেমনে মাফ হইতো না মোহনার টাকা মাফ নাই হ্যাঁ যদি তাকে আগে দিয়ে দেন টাকার বান্ডিল ধরে তোমার মোহরনার টাকা তোমাকে দিয়ে দিলাম সে যদি বলে ফাইন তিবে না লাকুম মিন শাই সব না আবার আবার সব খাইবে না না দেখছেন মিন শাই কিছু অংশ যদি সেখান তোমাকে ছেড়ে দেয় ফাকুলুহু হানিয়াম মারিয়া একেবারে ফেটফুরে খাও চিলেঙ্গে বসা কথা সাইটে সাইটে খা হানিয়াম মারিয়া মানে লুটে ফুটে খাওয়া আর কি সাইটে মেটে জাঙ্গুরে হাত করে জাঙ্গুরে খা আল্লাহু আকবার আমাদের বুঝার তৌফিক দান করুন সকল বলে আমিন এবার আসি যাকাত কিভাবে দিতে হবে যাকাতের জন্য বাজারে বই ফুটে দিবেন অমুক তারিখ এইভাবে যাকাত দিব ঠিক না লক্ষ লক্ষ মানুষ জমা হবে শত শত মানুষ মারা যাবে এই নিয়মে যাকাত দেওয়া উত্তম ঠিক নি হ্যাঁ গত বছরে কয়জন মারা গেছিল বিভিন্ন জায়গায় এক জায়গায় মরছে 11 জন ও ওদের বাড়ির পাশে 11 জন মারা গেছে আপনারা জানেন আপনাদের এলাকায় যাকাত দিতে গিয়া শত মানুষ মারা গেছে সব মানুষের খুনির আসামি হিসাবে তোমাকে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে কেন তুমি যাকাত এইভাবে দিয়েছো যাকাত দেওয়ার জন্য তোমার সম্পদের হিসাব করো হিসাব করে একজন ব্যক্তি রাখো একজন ব্যক্তি তার চাকরিজীবী হিসেবে রাখো ওই চাকরিজীবীর টাকা তোমার থেকে দিতে হবে না আল্লাহ বলেন আমিলিন আলাইহা তার সব যেই সম্পদ তোমার যাকাত এসেছে যাকাতের টাকা থেকে তুমি তার বেতন দিতে পারবা তার জন্য জায়েজ আল্লাহু আকবার তন্ন তন্ন করে হিসাব করে যাকাতের টাকা হিসাব করে আর তোমার কাছে এলাকায় গরিব কয়জন আছে কয়জন নাই হিসাব করে আজকে যদি যাকাত দেওয়া হয় আল্লাহর কসম আমার মনে হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী তাদের তথ্য অনুযায়ী আজকে যদি সঠিকভাবে বাংলাদেশে যাকাত দেওয়া হতো একটা মানুষও না খেয়ে মারা যেত না সেজন্য আজকে ইকরাম দিচ্ছে এই দিচ্ছে সেই দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমি শ্রদ্ধার সাথে বলছি আপনি ত্রাণ ত্রাণ এগুলো বাদ দেন শুধু বাংলাদেশে যাকাতের কার্যক্রমটা পরিচালিত করে দেন যাকাত ভিত্তিক সমাজ আপনি গঠন করেন আল্লাহর কসম একজন মানুষও না খেয়ে বাংলাদেশে মারা যাবে না এই সিদ্ধান্ত নিতে চান না
হারাম করতে ইসলাম ইসলাম মনে হয় যে ইসলাম ইসলাম মনে হয় যে গায়ে জ্বালা শুরু হয় চাকমে সেদিকে যাচ্ছে না সেজন্য যাকাত দিতে হবে কিভাবে আল্লাহ তাআলা বললেন সূরা মুমিনুনের 60 নম্বর আয়াতে আল্লাহর সিদ্ধান্ত আছে না নাই আল্লাহর কথার বাইরে কি আমরা যেতে পারবো এই সিদ্ধান্তের বাইরে কি আমরা যেতে পারবো কখনো পারবো না আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাযীনা ইউতুনা মা وَذِلَتْ أَنَّهُمْ إِلَىٰ رَبِّهِمْ رَاجِعُونَ الله أكبر آتَرَا الَّذِينَ تَرَا جَرَا يُكْتُونَ الزَّكَاةِ এই ভাবে দান করে যাকাত দেয় তাদের হৃদয় যাতে প্রকম্পিত থাকে যাকাত দেওয়ার সময় তার হৃদয় আল্লাহর ভয়ে তরতর করে কাঁপবে আল্লাহু আকবার এবং তারা রবের নিকট ফিরে যাবে এই কথা যাদের মনে রাখে যে আমি তো আল্লাহ তাআলার নিকট ফিরে যেতে হবে লোকে কেন যাকাত দেওয়া যাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুলাবলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের সময় কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন কোনো সাহারা পাওয়া যাবে না কোনো ছায়া থাকবে না সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর শেষ ছায়া দিয়ে দিবেন সেখান থেকে এক প্রকার হলো ওই ব্যক্তি যে যাকাত দিয়েছে সাদাকা দিয়েছে ডান হাতে দিয়েছে বাম হাতের খবর নাই আল্লাহু আকবার ঢালাও ভাবে মানুষকে দেখানোর জন্য এক পেয়ালা চাল দেওয়ার জন্য 14 জন নেতার প্রয়োজন হয় আছে না নাই হ্যাঁ বাংলাদেশে আছে নি এক পেয়ালা ত্রাণ দেওয়ার জন্য এক বাটি ত্রাণ দেওয়ার জন্য এক মাস জন্য 14 15 জন নেতা সেলফি উঠায় সেলফি উঠানোর জন্য কাঁচা দাম কেটে দেয় আছে না নাই সেলফি উঠানোর জন্য পাকা দানে মই দিয়ে দেয় সেনাবাহিনী পর্যন্ত দিয়ে কেন জমা করে দেয় অমুক মন্ত্রী দান খাটবে থাকলামি করার কি দরকার আছে এ তো নাটক না করিয়ে এত সুদ হয়ে যান না আপনার কাছ তো ধান কাটানো আপনি তো পারবেন না কাছে একটা নিয়ে কাঁচা ধান কাটে দিছে ও সেলফি উঠাই তো লোক দেখানোর জন্য আসে না নাই লোক দেখানো ইবাদত করা শিরিক আপনি যাকাত দিচ্ছেন মানুষকে দেখার জন্য অমুক জায়গায় এত টাকা দান করা হচ্ছে এত বস্তা দিচ্ছে ফেসবুকে ছবি দেওয়ার জন্য সে বাবার কি করছে ভালো করে উঠাচ্ছে এগুলো হারাম হ্যাঁ যে কাজগুলো করলে পরে ফেসবুকে দিলে পরে মানুষ উদ্বুদ্ধ হবে কিছু শিখবে দিন শিখবে ইসলাম শিখবে কোরআন শিখতে পারবে এগুলো দাও যেগুলো লোক দেখানো হয় এগুলো করা যাবে না তোমার দান করার সময় কি থাকবে অন্তরটা প্রকম্পিত থাকবে আল্লাহর ভয়ে আল্লাহ আমি তো তোমাকে দিচ্ছি আমাকে তো কিন্তু একদিন যাইতেই হবে কবরে আমাকে ওয়াজিলাতান্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন আমাকে যেতে হবে সেই চিন্তা ভাবনা সেই ভয় অন্তরে রেখে আপনাকে দান করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই আয়াতের ভিতরে সূরা বাকারার 272 নম্বর আয়াতের ভিতরে ঘোষণা করেন ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফলিআনফুসিকুম ওয়ামা তুনফিকু ইল্লা বিতিগা ওয়াজহিল্লাহ ওয়ামা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফি ইলাইকুম ওয়া আনতুম লা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ব্যয় করে থাকো আপনি যা দিচ্ছেন তা তো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য ঠিক কিনা তা আবার মানুষকে দেখাই দেন কেন কেন ওই যে শিরিকের গন্ধটা একটু লাগাই দিলাম শয়তান আমাদের প্ররোচনা দিছে তুমি দাও ঠিক আছে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কিন্তু একটু মানুষকে দেখিয়ে দাও তোমার বাবা ভাইবা দুনিয়ার বাবা দরকার নাকি আখেরাতের বাবা দরকার কোনটা দরকার যে সম্পদ তোমার তোমরা ব্যয় করো তারপর
পুরস্কার তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ প্রদান করবেন যদি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যয় করে থাকো পরিপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যয় করবেন এবং কি করবেন আনতুম লা তুমলামুন কিছু পরিমাণও তোমাদের উপর জুলুম করা হবে না তোমাদের উপর জুলুম করা হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে আরেক জায়গায় সূরা বাকারার ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা পরিবর্তন করে দিও না তোমার দান তোমার সাদাকা তোমার যাকাত এগুলাকে তুমি কষ্ট করে বিনষ্ট করে দিও না দুইটা কাজ করে এক নম্বর হলো বিল মানি ওয়াল আযা দান করেছো তাকে তুমি খোঁটা দিও না অনুগ্রহ করেছো তিন দিন পরে দশ দিন পরে কিছুদিন পরে বলিও না তোমার নামে দান করেছিলাম ফকিরের ইচ্ছে তুমি ডাকছি কেন আসলে না কেন আটটা বাইনে সমস্ত ওরা একটা ডাকতে আনতে পারি না আছে না নাই আছে নি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার অনুগ্রহ নিয়ে এসে চলেছে না না তুমি শুদ্ধ আমি আল্লাহর অনুগ্রহে চলেছ কার অনুগ্রহ নিয়ে চলি কার দয়ায় চলি আল্লাহর অনুগ্রহ নিয়ে চলি আল্লাহ দয়া চলি আল্লাহ দয়া করেছেন বলে আমাকে আমি তাকে নিজে দান করতে পেরেছি আল্লাহ যদি আমার দান না করত দয়া না করত আমি তার দান করতে পারতাম না আমার মতো ফকির নির্ফুলা আজকে কোটি কোটি টাকার মালিক হতো না সবাই তো ফকির নি না আমি তো এক ফকির নির্ফুলা আমার বাবা ফকির ঠিক না সবাই তো ফকির গনি আছে কে তুমুল ফুকারা সব ফকির হচ্ছে গনি আছে কে ধনী আছে কে আল্লাহ সেজন্য আমাদের মন মানসিকতা সেরকম রাখতে হবে সেটার কথা বলেছেন আল্লাহ ওয়াল্লাযীনা ইউতুনা মা বাচ্চা এই ধরে ফকিরের বাচ্চা দেখবা কোটি টাকার মালিক ধন সম্পদ ওয়ালা মারাইও না এইভাবে জাকাত দিতে হবে তাহলে জাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন আর জাকাত আপনার দান কবুল হবে আরেক জায়গায় আল্লাহ কি বলছেন ও দুনিয়ার মুসলমানেরা সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতের ভিতরে এসেছে ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলু فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين الله 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 আমি তোমাদেরকে যে রিজিক আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমাদের মৃত্যু আসার পূর্বে তার দান করো কাদের মৃত্যু কারে কখন ধরবে তার কোনো হিসাব আছে নেই আছে মনে হয় পৃথিবীতে মৃত্যু কারে কখন আসবে পৃথিবীতে কোনো প্রাণী জানে না এমনকি আজরাইল নিজেও জানে না তার মৃত্যু কখন হবে আল্লাহর সৃষ্টির ভিতর কেউ জানে না কে কখন মরবে এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত জানেন না কখন মৃত্যু হবে
অনেকে বলল হদম আরবে আইন বুজুর্গ আছে মত মত তাইব কোন দিন মরিব ইন তো হইতে গেল ইয়া হদম আদি এক নাম্বার বন্ধ কি এক নাম্বার কারণ আল্লাহ কোরআনে বলেছেন মৃত্যু কখন হয় পাঁচটা বিষয়ে আল্লাহ ছাড়া কারো কাছে খবর নাই সে কেমনে বলবে মৃত্যু হত দূর হয়ে গেলে আল্লাহ মাফ করুন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন মৃত্যু আসার পূর্বে কি করো তুমি দান করো আল্লাহর রাস্তায় দান করে দাও কারণ কি হবে কারণ ফায়াকুলু রব্বি রব্বিলাউলা আখখারতানি ইলা আজালিন করিব মৃত্যু আসলে পরে আল্লাহর দরবারে বলবে আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও আরেকটা বার পাঠাও সম্ভব কথা বলুন না কেন সম্ভব আরেকটা বার পাঠায় দাও একটু করে সময় দাও সামান্য সময় সামান্য অবকাশ আমাকে দাও আমি কি করতাম ফাসাদাকা ওয়াকুম মিনাস সলিহিন আমি সদকা করতাম দান করতাম আমি আল্লাহ তোমার সদকা দান সদকা করে যাকাত দিয়ে ন্যায় পরায়ণ যারা আছে তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম আল্লাহ আমার একটু করে সময় দাও না দিবেনি সময় না সময় দিবে না সেজন্য আসি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কথা আছে অনেক কথা আমি শরীকে যাচ্ছি না আল্লাহ তাআলা আমাদের যাকাত এইভাবে মন নরম করে আল্লাহকে হাজির নাজির জেনে আল্লাহকে আল্লাহর ভয় অন্তরে রেখে কেউ যাতে না জানে সেইভাবে সভাপতির মতো এই কথা বলবেন বলছে মন্ত্রী সভাপতি কথা বলবেন বলছেন আমি আর এক মিনিট শেষ করে এক দুই মিনিট মধ্যে শেষ করতেছি জাকাত কাকে দিবেন কাকে কাকে জাকাত দেওয়া যাবে এক আয়াত বলে আমি শেষ করছি বিসমিল্লাহ রহমান রহিম সুরা তাওবার ষাট নম্বর আয়াতে যা ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ফকির যারা গরিব অসহায় এগুলো তো চিনেন সবাই যারা হাত পাতে তাদেরকে জাকাত দিবেন ওয়াল মাসাকিন মিসকিন যারা আছে এখন ফকির এবং মিসকিনের ভিতরে ভাত তো কেউ কি হুজুর আমরা পাঁচটা মিসকিন খাওয়ানো দশটা মিসকিন খাওয়ানো এখন তো রাস্তা থেকে ধরে নিয়ে ফকিরগুলা খাওয়াই দিলেন মিসকিন খাওয়ানো তো হইল না তো হুজুর মিসকিন কারে খাওয়ান সুন্দর পোশাকে চলে চলাফেরা খুব ভদ্র কাপড় চোপড় ঠিক ঠিক আছে কেউ ঘুর দিয়ে বুঝতে পারবে না হেতের অভাব মান সম্মানের কারণে কারো কাছে যাকে মধ্যবিত্ত বলে আর কি আমাদের বাসায় যাদের মধ্যবিত্ত প্রায় বলে মান সম্মানের গলে হাতও টানতে পারতেছে না খাতেও পারতেছে না খাইতেও পারতেছে না যেমন আমি গত রমজানের আগে এই রমজানে যখন লকডাউন শুরু হলো হাঁটতে হাঁটতে ছোটপুর বাজারে গেলাম ওই যে আইজন হোটেল আছে না আগ্রাবাদ আইজন হোটেলের সামনে একজন ব্যক্তি নাম বলবো না নাম বলবো না মান সম্মানের পূর্ণ হবে প্রায় সময় আমি ওনাদের কাছ থেকে আসা যাওয়া ওই পরিচয় মুরব্বী হিসাবে বাড়ি কোথায় রং জানি না অন্য প্রতিদিন নাচতে যেতে এখানে দেখা হতো হঠাৎ করে আমি তার সাথে দেখা হওয়ার পরে অন্য বলে কেমন আছে লকডাউনের অবস্থা ট্যাপ ট্যাপ করে চোখের পানি পড়তেছে কি অবস্থা বলেন কেমন আছেন ট্যাপ ট্যাপ কিছু খাইছেন দুপুরে তখন তিনটা বাজে প্রায় কথা বলে না কিছু খাইছেন কথা বলে না তিনবার বলার পরে মুখ খুললো খাইনি তো চলে তাড়াতাড়ি কিছু ঘরে খাবো না কেন দাদা আপনি যা আমাকে খাওয়াবেন তা আমাকে প্যাকেট করে দিয়ে দেন আজকে তিন দিন আমার ঘরে আগুন চলে না আমি চোখের পানি ধরে রাখতে পারিনি আজকে তিন দিন আমার ঘরে চুলা চলে না দুইটা মেয়ে তিনটা ছেলে বউঠে নিয়ে খুব কষ্টে আছে কাউকে বলতে পারছি না মান সম্মানের কারণে বের হয়েছি আল্লাহ তাআলা কোনো কাজকর্ম কিছু করতে দেয় কিনা এই অবস্থা আমাদের দেশ হচ্ছে এগুলো হলো মিসকিন ওদেরকে খুঁজে বের করো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাহাবী প্রতি বছর হজে যাবেন ছয় বছর হয়ে গেছে সাত সপ্তম বছর হজে যাওয়ার জন্য রেডি কাপড় সুপার সব টাকা পয়সা জমা হয়ে গেছে
কয়েকদিন পরে হতে চলে যাবেন হঠাৎ করে বাড়িতে এসে দেখে তার বাচ্চা কান্না করছে কে রে বাবা কাঁদছ কেন তো আমি বন্ধুর সাথে আমার বন্ধুর সাথে তাদের বাড়িতে গিয়েছিলাম বন্ধু জোর করেছে আমাকে খাওয়ার জন্য বন্ধুর বাসায় বন্ধু দরি হোক বা গরিব হোক গরিবের ছেলে হলো বন্ধু যদি হয় বড় লোকের বাসায় গিয়ে খায় আসে না আমি তার আমার বন্ধুর সাথে খেতে বসেছি ওটের গোস্ত দিয়ে খাওয়াচ্ছে আমাকে বারবার উঠতে বলল তার বাবা আমি উঠি নাই শেষ পর্যন্ত আমাকে গালি দিয়ে বসাতে উঠে দিছে ধাক্কা দিয়ে খাওয়ার থেকে বের করে দিছে আব্দুল্লাহ ইবনে মুবারক বড় লোক যার বাসায় গিয়েছিল গরিব মানুষ কিন্তু তার মান সম্মানের কারণে কোনোদিন কাউকে কিছু বলতে পারেনি আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন আমার প্রতিবেশী তো ভালো মানুষ হঠাৎ করে আমার সন্তানকে এভাবে গালি দিয়ে গলা ধাক্কা দিয়ে কেন বের করে দিল আব্দুল্লাহ ইবনে মুবারক তার বাড়িতে গিয়ে বলেন হে আল্লাহর নবীর সাহাবী রে আমি তো দুই দিন পরে বলে চলে যাব আমার ছেলেটা না হয় বন্ধু হিসেবে তোমার বোম্বাইয়ের বাবার সাথে তোমার সন্তানের সাথে খেতে এসেছে তাই বলে তুমি আমার ছেলেকে গালি দিয়া এমন ভাবে ধাক্কা দিয়ে কেন বয়ে করে দিলা আমার কি খাবারের অভাব আছে তুমি আমার বলতে তার খাবারের ব্যবস্থা করে দিতাম আল্লাহ নবীর সাহাবী চুকে পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলা আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কসম করে বলছি আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আমি সাত দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই কোনো খাবারের ব্যবস্থা আমি করতে পারিনি শেষ পর্যন্ত প্রাণ বাঁচা রাখার জন্য সন্তানদের জন্য রাস্তায় হাঁটার সময় একদম মরা মুখ পেয়েছিলাম মরা মুখের এক টুকরা গোশত কেটে নিয়ে এসেছি সন্তানদেরকে খাওয়ানোর জন্য প্রাণে বাঁচায় রাখার জন্য কিন্তু মরা মুখের গোশত আমার সন্তানদের জন্য জায়েজ হলে আপনার সন্তানের জন্য জায়েজ নাই কোন অবস্থাতে আপনার সন্তানকে বুঝার দিয়ে ঘর থেকে বের করতে পারি নাই কোন অবস্থাতে ঘর থেকে খাওয়া থেকে বন্ধ করতে পারছি না মরা উঠে বুঝত তোমার আপনার সন্তান খাবে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ আমাকে বলে এ আল্লাহর গোলাম ও আব্দুল্লাহ ইবনে মুবারক ছেলেকে তুমি কেন হারাম খাওয়াইলা আমি কে জবাব দেব সেই জবাব দেওয়ার ভয়ে তোমার সন্তানকে গালি দিয়ে বের করে দিয়েছি আব্দুল্লাহ ইবনে মুবারক চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করার ডাক দিয়ে বলে ভাই তুমি আমার প্রতিবেশী তুমি এরকম অভাব অনটনের ভিতরে পড়ে আছো তোমাকে তো কোনোদিন আমি এই খবর জানি না আমাকে কোনোদিন বলো নাই সেই জন্য আমি আর এই বছর হজে গেলাম না হজের সমস্ত টাকা গুলো আমি তোমার দান করে দিলাম এই বছর তারা হজে যেতে পারেন নাই আসেন না লক্ষ লক্ষ টাকা আপনার হজে তরফ হয়ে যেত উমরা করতে গিয়ে আপনার মিনিমাম পরিবারে যখন চলে যান 10 লক্ষ টাকা খরচ হয় ওই 10 লক্ষ টাকা মান্ডি একটা আপনি গরিবদের জন্য বাজেট করে দেন অনেক গরিব আছে সামনে তাদের জন্য বাজেট করে দেন আল্লাহ মাফ করে আমি আপনার হজে সব দিয়ে দিবে অসেজ হয়ে গেল তার প্রতিবেশী আসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে কি ভাই আপনি আমাদের আগে কেমনে চলে আসলেন আমাদেরকে বলালেন না আপনি তো হজে গিয়েছিলেন তিনি বলেন আমি তো হজে যাইনি কি ফাকলামি কথা বলতেছেন আপনার সাথে আমি তওয়াফ করলাম আপনার সাথে আর হজে বসলাম আপনার সাথে পাথর মারলাম আপনি আমার সাথে বসে বসে ঘন্টা একে ঘন্টা কথা বললেন আবার বলেন হজে যান নাই তিনি বলেন আল্লাহ কসম এই বছর আমি হজে যাই নাই তাহলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন হজে না যাওয়ার পরেও ওই দান করার কারণে তোমার হজের সব দিয়ে দিয়েছে কারণ ওনার জন্য এটা ছিল নফল হজ এর আগে তো ফরজ হজ হয়ে গেছে ফরজ হজের ব্যাপারে সে কথা নাই তবে নফল হজের জন্য এই কথা সেজন্য আমার ভাইরা ওয়াল মাসাকি মিসকিনদেরকে খবর দিতে খবর দিতে হবে ওয়াল আমিনা আলাইহা যাকাতের কাজে যারা ব্যবহৃত হয় যাকাতের কর্মচারী ওয়াল মুআল্লাফাত কুলুবুহুম ন মুসলিম নতুন মুসলমান হয়েছে সে কোনো ইসলাম ভালো করে বোঝে না তাকে বোঝানোর জন্য অথবা মুসলিম হতে চায় তাকে দেওয়া যায় অন্তত তার কি করার জন্য বোঝানোর জন্য ওফের রেকা
দাসমুক্তি অন্যায়ভাবে কাউকে বন্দী করে রেখেছে জুলুম করে আছে না বন্দী এরকম মজলুম বন্দী কারাগারে পৃথিবীতে আছে না নাই ফিলিস্তিনের কারাগারে আছে না নাই কাশ্মীরের কারাগারে আছে না নাই বাংলার জুলুমিও আছে মজলুম কারাগারে বন্দী আছে না নাই ওই মজলুম ব্যক্তিদেরকে মুক্তি করার জন্য যাকাতের টাকা দেওয়া চাই আল্লাহু আকবার আমি বলছি নাকি আল্লাহ বলছেন আল্লাহ ওয়াল রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিস ঋণগ্রস্ত ওয়া ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা তো অনেক বেকার বেকার দিকে যাচ্ছে না ভবনের সাবিল এবং হচ্ছে এই মুসাফির কোটি কোটি টাকার মালিক মনে করেন আমাদের ইসলাম সাহেব টাকা পয়সা সব কিছু আছে ব্যাংকে এটিএম কার্ড টাক সব নিয়ে ঢাকা গেছেন পকেট মারে একটা আছে সব নিয়ে গেছে এটিএম কার্ডও নাই মোবাইলও নাই সব তো নিয়ে গেছে এই বছর এখন কি টাকা কি আর লাভ রাখছেন এমন যেমন আমাদের এই পিয়ার সাহেব নাম সাহেব মনে করেন যে কোনো একজন অবস্থা হয়ে গেছে এখন এমন অবস্থা মোবাইলে করতে পারছে না টাকার জন্য এটিএম কার্ডও নাই পকেটে টাকাও নাই কি হবে ওই ব্যক্তি বলছে আমার এই সমস্যা তাকে জাকাতের টাকা দিয়ে ঘর পর্যন্ত পৌঁছা অথবা মোবাইল কিনে কথা বলা অথবা রিক্সা পর্যন্ত বাসায় পৌঁছার পর্যন্ত যত টাকা প্রয়োজন অতগুলো টাকা দিয়ে তাকে জাকাত দেওয়া জায়েজ আল্লাহ আকবার তাহলে অনেক সময় দেখা যায় আল্লাহ ইসলাম সবকে জাকাত খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন আছে না এমনি কি খাইতে পারবে কিন্তু আল্লাহ বলছে বেশি ফটফট না করিস তোর আয় জাকাতের মতো করে কি চাস চিঠি বিটি করবি তোরও জাকাত খাবাই এরা করিয়েন না উদাহরণের জন্য বলতেছি ঠিক না আল্লাহ তাআলা শক্তি চান আল্লাহ অনেক কথা আর জাকাতের অনেক কথা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত যথাযথভাবে দরিদ্রদের হিসাব করে আর যারা এবছর উমরা যেতে পারেন নাই উমরার টাকাগুলো জমা করে কত টাকা লাগতো সব টাকা হিসাব করে আল্লাহ রাস্তা দিয়ে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের আল্লাহ তাআলা হয়তো কিয়ামতের ময়দানে এটা আমাদের জন্য নাজাতের ওসিলা করে দিবেন সকলে বলি আমিন আল্লাহ আমাদের কবুল করুন আপনাদের সামনে আমাদের মসজিদ সভাপতি মহোদয় সংক্ষিপ্ত কথা বলবেন ও আরেকটা ঘোষণা দিয়ে দিচ্ছি আগামী শুক্রবার এশার নামাজের পরে আমরা তো এই বছর খতমে তারাবির কি বাহিনীর মোনাজাত পাইনি পাইছি নাকি ইনশাআল্লাহ সেই মনের জানাজাতটা পূর্ণ করার জন্য আগামী জুমাবার রাতে ইনশাআল্লাহ আমাদের মোনাজাত হবে আখেরি মোনাজাত হবে সকলকে অংশ করার জন্য জানাচ্ছি